আল্লাহর কোন কন্যা সন্তান জীবিত ছিল? আল্লাহর ওলি নদীর কিনারে গিয়া দেখে আল্লাহর বান্দি গোসল করছে তা বিবস্ত্র হয়ে। আল্লাহর ওলি মাথাটা নিচুর দিকে করে বলে, মা গত রাত্রে তোমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তোমার বাবা খুব কবরে কষ্টে আছে, তুমি তোমার বাবার জন্য একটু দান করো। মহিলাটি আল্লাহর বান্দি হাতের তালুতে পান ছিল, আল্লাহর বান্দি আসমানের দিকে ছুড়ে মনে বলে, নাও এই যে হলো দান। আল্লাহর ওলি বলে, কেমন আজীব মহিলা, দুনিয়াতে এরকম শক্ত মহিলা আছে নাকি যে মহিলা বাবার কষ্টের সংবাদ শুনেও মেয়েটা এরকম হাসি মস্কারে করলো। আল্লাহর ওলি বড় মনে ব্যথা নিয়ে বাসার দিকে ফিরে আসছে। রাত্রি বেলায় স্বপ্ন জিগে আবার আল্লাহর বান্দার সঙ্গে দেখা। আল্লাহর বান্দা মুস্কি হেসে বলে, হুজুর আল্লাহ তালা আমারে মাফ করে দিছে, সুবহান আল্লাহ। আল্লাহর ওলি বলে, না কি ব্যাপার, তোমার ওই কন্যা সন্তান তো তোমার জন্য কোনো দান দক্ষিণা করে নাই। বলে, হুজুর না জানেন না, বিষয়টা তো অন্য ঘটনা ঘটেছে। বলে, কি? বলে, আমার মেয়ে যখন আসমানের দিকে পানি ছুড়ে মেরেছিল, ওই পানির ফোঁটাটা জমিনে পড়েছিল, আর এই জমিনে একটা কীট পতঙ্গ ছিল যে পানির কারণে মৃত্যু সজ্জায় সাইতে ছিল, এক ফোঁটা পানি ওই কীট পতঙ্গের জবানে পড়েছে আর তার নতুন জীবন ফিরে পেয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কীট পতঙ্গ দোয়া করলো, আল্লাহ যার ওসিলা করে আমি এক ফোঁটা পানি পেয়ে আমি নতুন জীবন ফিরে পাইলাম, আয় রব তার আপন জন প্রয়োজন যদি কেউ জীবিত থাকে, কবরে যদি কষ্টে থাকে, আল্লাহ তারে মাফ করে দেন। আল্লাহর ওলি বলে, আমার এই মেয়ের এতটুকু আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি জানি না, আলোচনা শেষ করে দেব, মোনাজাত করে দেব, এখানে কোন মা কোন ভাই আছে যার প্রিয়জন আপনজন মা বাবার জন্য দুই চারটা টাকা আল্লাহর ঘর মসজিদে দিবেন। রাসূল বলে, যে নাকি মসজিদ নির্মাণ করলো সে যেন জান্নাতে একটা বাড়ি আল্লাহ তাআলা বানিয়ে দিবে, সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলে, যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে, প্রশ্ন হুজুর আমি তো একা মসজিদ করার ক্ষমতা আমার নাই। রাসূল বলে, এক টাকা দিয়ে একটা ইট দিয়েও তুমি যদি শরীক হও, আল্লাহ তাআলা তোমার একটা ঘর মসজিদ বানানোর সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল লাগায় দিবে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলেন সম্মানিত সভাপতি সাহেব আপনার মহব্বতে আপনার ঘরে মহব্বতে 1000 টাকা করলো, দান বলেন আমিন। ইয়া আল্লাহ বাড়াইয়া দিয়েন নাম সম্মান আল্লাহ, মাস্টার সাহেবের হায়াতে বরকত দান করেন। ইয়া আল্লাহ আমিন, নাফর মান আমার হাতে দান করলেন, আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়ে দেন, বলেন আমিন। ইয়া আল্লাহ দানের খাতিরে দানকারী পিতৃকুল মাতৃকুল বংশধর থেকে যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। মাশাআল্লাহ, মানে আল্লাহু আকবার। মৃত হায়দার আলী 500 টাকা, ইয়া আল্লাহ আপনার বান্দার দানাকে আপনি কবুল করেন, বলেন আমিন। দানের খাতিরে হায়াতে জানে মালে বরকত নসিব করেন আল্লাহ, আপা বিবাদ ভালা মুসিবাত দূর করে দেন আল্লাহ, মনে নে কাসা বাসনা পোড়া করে দেন আল্লাহ, কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিয়ে, বলেন আমিন। মাইকে উঠি না, মোনাজাত করে দেবো।